প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্ব কেন্দ্রীয় সরকারে রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 যুগুতাই উলিয়াইছিল আর কেন্দ্রীয় সরকারের পর্যায়ত এই রাষ্ট্রীয় শিক্ষানীতি ইতিমধ্যে রূপায়ণের ব্যবস্থা হাতত লওয়া হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য সরকারে রাষ্ট্রীয় শিক্ষানীতি রূপায়ণের প্রচেষ্টা চলাই আহিছে আর অসমতো সেই প্রচেষ্টাই লাহে লাহে সফলতার মুখ দেখিবলৈ আরম্ভ করেছে। উচ্চ শিক্ষার জগৎখনের বাবে আজি দিনটো এক মাইলৰ খুঁটাৰূপে পরিগণিত হব আর আজির এই মহৎ মহিয়ান এই অনুষ্ঠানটো অসমৰ শিক্ষা জগতৰ বাবে এটা উল্লেখযোগ্য দিন হব তাক মই বিশ্বাস করো। আর আজির এই মুহূর্তত উচ্চ শিক্ষা জগতখনৰ সৈতে জড়িত সকলকে এই ঐতিহাসিক দিনটোৰ বাবে অভিনন্দন জনাইছো।